আমরা আজ স্পিকার হোসেন মুন স্কুলের এই মাঠে সমবেত হয়েছি একটি ঐতিহাসিক মুহূর্তে। স্পিকার হোসেন মুন স্কুল আমরা সবাই জানি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে একটি অগ্রগণ্য নাম। পরপর চারবার এসএসসি পরীক্ষার প্রথম হওয়ার গৌরব এই শিক্ষা প্রতিষ্ঠানটি অর্জন করেছে। এছাড়াও শিক্ষা সহায়ক ক্ষেত্রে আমাদের সাফল্য কম নয়। 18 বছরের মধ্যে 14 বছর বাটা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ স্পিকার হোসেন মুন স্কুলের মেয়েরা ছিনিয়ে এনেছে। স্পিকার হোসেন মুন স্কুল এই বছরের এক্সিস্টিং ক্রিকেট ইন্টার স্কুল ক্রিকেট ফুটবল এবং ভলিবল চ্যাম্পিয়ন। আমাদের রয়েছে সায়েন্স ক্লাব, ডিবেটিং ক্লাব এবং এনভায়রনমেন্ট ক্লাব, সেই সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। প্রত্যেকটি ক্লাবই অত্যন্ত সাফল্যের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সুতরাং এই স্কুলে ক্লাস ওয়ানে যে মেয়েটি ভর্তি হয় এবং ক্লাস টুয়েলভে যে মেয়েটি বের হয়ে আসে তার ব্যক্তিত্বের শুধু পড়াশোনায় যে সে তৈরি হয় তা নয়, সে ব্যক্তিত্বেও পরিস্ফুটিত হয়, সমাজের একজন ভালো মানুষ হিসাবে এখান থেকে বের হয়ে যায়। আজ স্পিকার হোসেন স্কুল একটি অন্য ক্ষেত্রেও দিক নির্দেশনা দিতে যাচ্ছে। প্রতি বছর আমাদের ক্লাস ওয়ান এর ভর্তি পরীক্ষা ভর্তি হয়েছে ভর্তি পরীক্ষার মাধ্যমে। এবং প্রথম আমাদের পরিচালনা পরিষদ সম্মানিত সদস্যবৃন্দ সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিভিন্ন অভিযোগ থেকে সরে আসতে আমরা লটারির মাধ্যমে এই বিশাল ভর্তি কার্যক্রম পরিচালনা করব। যেটা প্রথমে অসম্ভব মনে হয়েছিল, শিক্ষক কর্মচারী এবং পরিচালনা পরিষদের ঐকান্তিক চেষ্টায় এবং আমাদের সম্মানিত অধ্যক্ষের দিক নির্দেশনায় আমরা সেই অসম্ভব কাজটিকে সম্ভব করতে পেরেছি। আমরা 22,000 স্টুডেন্টের প্রি লটারি ইন্টারভিউ নিয়েছি এবং সেখান থেকে যোগ্য প্রার্থীদের মধ্যে আজকে লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত যখন আমরা দেখি স্পিকার হোসেন স্কুলের এই ডিসিশন সরকার কর্তৃক গৃহীত হয় এবং সরকারি সব স্কুলে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা পরিচালিত হবে এ ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়। সুতরাং এই ক্ষেত্রেও আমরা একটি দিক নির্দেশনা রাখতে পারছি বলে নিজেরা গর্ব অনুভব করছি। আজকের এই লটারির কার্যক্রম উদ্বোধন করবার জন্যে আমাদের মধ্যে নিজের অমূল্য সময় দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল মান্নান খান। আমরা গর্বিত আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য, শিক্ষা সংক্রান্ত জাতীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং স্পিকার হোসেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব রাশেদ খান মেনন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার, জনাব আতাউর রহমান, খন্দকার আফরোজা বেগম, ডক্টর দিলীপ রায় এবং জনাব নাইমুল আজম। উপস্থিত আছেন পরিচালনা পরিষদে শিক্ষক প্রতিনিধি মিসেস হাসিনা বেগম এবং মিসেস রায়হানা কামাল। আমি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মিসেস হোসনেহারা বেগমকে সকলকে সাথে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করতে অনুরোধ করছি।
মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ডক্টর জাকিরুল ইসলাম। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন একাদশ শ্রেণীর ছাত্রী সাবিকুন নাহার। আমি সূরা হাসরের শেষ দিন আয়াত পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাহু আল্লাযী লা والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি অদৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময় পরম দয়ালু। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি একমাত্র রাজা, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি রক্ষ, তিনি পরাক্রান্ত, প্রবল, মহিমান্বিত। ওরা যাকে অংশীদার করে আল্লাহ তা হতে পবিত্র। তিনি আল্লাহ, তিনি স্রষ্টা, সঠিক নির্মাতা, আকৃতিদাতা। উত্তম নাম সমূহ কেবলই তার। আকাশ মন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ধন্যবাদ।